শুনুন, আমি আপনাকে একটা কথা বলি। আপনি যদি মনে করেন সাংঘর্ষিক সাংঘর্ষিক, আপনি যদি মনে করেন এটা সাংঘর্ষিক, তা সাংঘর্ষিক না, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। কে কী মনে করছে সেটা কীভাবে দেখছে সেটার উপর নির্ভর করে, আইনগত কোনো বাধা নাই। দিস ইজ নাম্বার ওয়ান। আমি যে কারণে এই কথাটা বলছিলাম সেটার পিছনে একটাই কারণ ছিল যে আমি এই এই মানে দুই টার্ম হয়েছে, থার্ড টাইমেই আমি কিন্তু এবার কিন্তু হতে চাচ্ছিলাম না, সভাপতি অন্তত হতে চাই না। এবং আমি যেহেতু এই টার্মেই হতে চাই নেই, সেই জন্য আমার আবার এরপর আবার কন্টিনিউ করার প্রশ্নই আসে না। আমি চাই না, এটা হলো আমি চাচ্ছি না। তারপরেও তো আমাকে হতে হয়েছে, আমি তো বলেছিলাম আমি হতে হব না বা হতে চাই না, কিন্তু আমাকে কিন্তু এই থার্ড টার্মও হতে হয়েছে। আমি হয়েছি তো, হতে হয়েছে, হতে যাই হোক যাই বলে আমি তো হয়েছি। সো এখন আমার আমার ধারণা যে এখন এটা ছেড়ে দেওয়া ভালো, এটা অনেকটা পার্সোনাল নিজস্ব ব্যাপার। আমি মনে করি যে এখন আমার এখান থেকে সরে আসাটা আমার জন্য ভালো। দ্বিতীয়ত আরেকটা হচ্ছে, যেহেতু একটা এখন আরও বড় দায়িত্ব পেয়েছি, সবগুলাই আছে কাজে, এখন আমার সব জায়গাতেই যেহেতু মানে অন্যান্য খেলাধুলাতেও যেহেতু আমাকে সমান চোখে দেখতে হবে এবং মনোযোগী হওয়া উচিত আমার, এই জন্য যেই পরিমাণ সময় আমার বিসিবি প্রেসিডেন্ট হিসেবে দেওয়া দরকার সেটা আমি দিতে পারবো না। সো এই কারণে আমি ওখান থেকে চলে আসতে চাচ্ছি নাও। বাট এই প্রক্রিয়াটার কথা আমি অনেকবার বলেছি, আবার বলছি, এখানে একটা প্রক্রিয়া আছে। একটা হচ্ছে আমাদের টার্ম, আমাদের যে টার্ম সেটা আমাদের সামনের বছর গিয়ে শেষ হচ্ছে। এই টার্মের পরে যদি আমি না দাঁড়াই ফিনিশড, তাহলে তো কোনো অসুবিধা নাই, নতুন যারা আসবে তারা বোর্ড বানাবে, তারা কাকে প্রেসিডেন্ট বানাবে তারাই, যারা জিতে আসবে তারাই ঠিক করবে। এবং এই প্রসিডিউরটা ভেরি সিম্পল, আপনাকে এটা আপনারা সকলেই জানেন। তারপর আবার বলে দিচ্ছি, প্রথমে কাউন্সিলর হতে হবে, তারপরে ইলেকটেড হয়ে আসতে হবে। ইলেকটেড হয়ে যারা আসবেন বোর্ডে তারা ঠিক করবেন প্রেসিডেন্টটা কে হবে। এখানে কোনো ধরনের গভর্নমেন্ট ইনফ্লুয়েন্স বা বাইরের কোনো ইনফ্লুয়েন্স প্রশ্নই ওঠে না। এইটা আগেও হয়েছে, এখনও হয়েছে, এবং রিসেন্টলি আপনারা শ্রীলঙ্কার ঘটনাটা দেখেছেন। শ্রীলঙ্কার ঘটনা দেখেছেন যে তাদের আজকে এই যে আন্ডার-19 ওয়ার্ল্ড কাপটা হওয়ার কথা ছিল শ্রীলঙ্কায়, একেবারে এত কম সময়ের মধ্যে তারা চেঞ্জ করে সাউথ আফ্রিকায় নিয়ে গেছে। এটা হলো কারণ তারা যেহেতু ওখানে নতুন প্রেসিডেন্ট বানিয়েছিল, এবং তাকে কিন্তু এরপরে বোর্ড মিটিং হয়েছে তাকে ঢুকতে দেয়নি, তারা ওই পুরান যে ছিল যাকে বাদ দিয়ে দিয়েছে তাকে নিয়ে মিটিং করেছে, তাকে দিয়েই সব করেছে। সো এইটা আমি বলতে চাচ্ছি, দিস ইজ ওয়ান ইস্যু, এটা কোনোভাবেই তারা অ্যাকনোলেজ করে না। দ্বিতীয়ত হচ্ছে, দ্বিতীয় আরেকটা জিনিস হচ্ছে যে আইসিসির টেনিউর আছে। এই যে আইসিসিতে 2 বছরের একটা টেনিউর আছে, যেখানে নাকি আমরা চেয়ারম্যান নির্বাচন করি, ভাইস চেয়ারম্যান নির্বাচন করি, ওখানটায় বিভিন্ন তারা হওয়ার পরে কমিটি করে, ওই কমিটিগুলা দায়িত্বে এক একজন থাকে। এখন আমাকে যদি বলেন এখানে কতগুলা কমিটি আছে যেটার মধ্যে আমি আছি, যেমন ধরেন আমি আছি এইচআর অ্যান্ড রেমুনারেশন মানে অ্যাডমিনিস্ট্রেশন, আমি আছি নমিনেশন কমিটি, তার মানে কেউ যদি যে কাউকে যদি রিক্রুট করে আইসিসি ওই কমিটিতে আছি। আবার আর একটা হচ্ছে মেম্বারশিপ কমিটি, সমস্যাটা হচ্ছে মেম্বারশিপ কমিটির আবার চেয়ারম্যানও আমি, যেহেতু আমি চেয়ারম্যান। আচ্ছা, এখন ধরেন আমি সরে গেলাম, ধরেন হাইপোথেটিক্যালি নতুন একজন বোর্ড প্রেসিডেন্ট আসলো, আইসিসি কিন্তু ওখানে অ্যালাউ করবে না, তাহলে জিনিসটা কেমন হবে? যে এখানে বাংলাদেশের ক্রিকেটের বোর্ড প্রেসিডেন্ট একজন, অথচ বোর্ডে ওখানে রিপ্রেজেন্ট করছি আমি। এই যে ঘটনাগুলো, এই জিনিসগুলো আপনাদেরকে একটু বুঝতে হবে। দের আর সার্টেন রেগুলেশন, নিয়মকানুন, যে নিয়মকানুনগুলো মানতে হবে। আমার ইচ্ছা হচ্ছে যে আমি এটা থেকে বেরিয়ে আসব যত তাড়াতাড়ি সম্ভব, তবে এমন কিছুই করব না যেটাতে করে বাংলাদেশের ক্রিকেটের কোনো ক্ষতি হয়, এইটুকু লোক সবচেয়ে বড়। কিন্তু এটার জন্য আমার আরও বসতে হবে, কথা বলতে হবে, আরও জানতে হবে।